নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো টাটা মোটরস এবং ভান্ডারী অটোমোবাইলের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। সম্পূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে বলে দেবো, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কোন কোন বয়সে রিক্রুট করানো হবে, কোথায় কোথায় নিয়োগ করানো হবে, সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যতন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো আমরা বিস্তারিত তথ্য জেনে নেই। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত সে জেডি বা জব ডিটেলস তোমাদের সামনে তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ টাটা মোটরস অ্যান্ড ভান্ডারী অটোমোবাইলের সাথে কিন্তু দারুণ একটি চাকরির আপডেট চলে আসে তোমাদের সামনে। কিন্তু অনস্ক্রিন কিন্তু তোমাদের সামনে সেই বিজ্ঞপ্তি তুলে ধরেছি। এখানে দেখতে পাচ্ছ অভাবনীয় ক্যারিয়ারের সুযোগ দিচ্ছে কিন্তু টাটা মোটরস এবং ভান্ডারী অটোমোবাইলস। এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে। দেখতে পাচ্ছ ডিলার সেলস এক্সিকিউটিভ অন ফিল্ডে তোমাদের কিন্তু রিক্রুট করানো হবে। তোমাদের স্নাতক ডিগ্রি পাস করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের বলা হয়েছে, দেখতে পাচ্ছ বয়সসীমা থাকতে হবে 22 থেকে 35 বছরের মধ্যে, পুরুষ ক্যাটাগরি এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের এখানের পর ডিটেলস কিন্তু বলা হয়েছে, অভিজ্ঞ উভয় যোগাযোগ করতে পারবেন এই নম্বরে, এখানে নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখো তোমাদের এখানে যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্সপিরিয়েন্স থাকলে স্যালারিটা বেশি পাবে, এক্সপিরিয়েন্স না থাকলে স্যালারিটা কিন্তু কম পাবে। এটাই কিন্তু ফারাক থাকবে, আর কোনো ফারাক কিন্তু এখানে থাকছে না, ঠিক আছে। এরপর তো কর্মাঞ্চল কোথায় কোথায় তোমাদের রিক্রুট করানো নিয়োগ করানো হবে, ডানলপ, কাশীপুর, দমদম, বাগুইয়াটি, উল্টোডাঙ্গা, বেলেঘাটা, মানিকতলা, বড়বাজার, ট্যাংরা, কসবা, টালিগঞ্জ, রাজারহাট, সেন্ট্রাল এভিনিউ, গড়িয়া এবং ঘটকপুকুর, এইসব অঞ্চলে বা এইসব এরিয়ায় কিন্তু তোমাদের নিয়োগটি করানো হবে। এরপর দেখো তোমাদের বলা হয়েছে এখানে বাইক এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে, না থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আগে সুযোগ পাবে, এটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সেই ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, কী কী সুবিধা তোমরা পাবে এখানে দেখতে পাচ্ছ। বেতন সহ অন্যান্য যে সুবিধাগুলো এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফিউল কার্ড, তোমার যদি বাইক থাকে ফিউল কার্ড তোমাকে কোম্পানি থেকে দেওয়া হবে, যার জন্য কিন্তু কোনো রকম টাকা তোমার লাগবে না, ঠিক আছে। পিএফ, ইএসআই, বোনাস, গ্র্যাজুয়েটি, ভ্যারিয়াস টাইপ ইনসেন্টিভ, মানে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ তো থাকবে, এবং কিন্তু তোমাদের ফরেন ট্রিপও তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে চলে আসবো আমরা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। দেখতে পাচ্ছ এখানে বলাই হয়েছে একটা বায়োডেটা ফরম্যাট কিন্তু তোমাকে দিতে হবে। দেখো বায়োডেটা পাঠান এই আইডিতে, এখানে একটা তোমাদের যে ইমেল আইডি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, soumo@vandariautomobile.com। এখানে কিন্তু তোমাদের বায়োডেটা, তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমরা সম্পূর্ণ পিডিএফ তৈরি করে কিন্তু এই পাঠিয়ে দেবে এখানে, এবং অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিলার সেলস এক্সিকিউটিভ অন ফিল্ড, ঠিক আছে। এটা লিখে দেবে, তারপরে নাম, ডেট অফ বার্থ, ঠিকানা সবই তো তোমরা দিচ্ছই, এবং পিডিএফটা কিন্তু তোমরা বায়োডেটা পিডিএফ এবং তার সঙ্গে যাবতীয় শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমরা এর সঙ্গে অ্যাটাচ করে কিন্তু এই তোমাদের ঠিকানায় পাঠিয়ে দেবে বা এই মেলে পাঠিয়ে দেবে। শেষ তারিখ কিন্তু কেন কিছুই বলা হয়নি, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। আবেদন করার জন্য কোনো টাকা লাগছে না এবং এখানে কিন্তু কোনো রকম টাকা তোমাদের কাছ থেকে নেওয়া হবে না, তাই অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি তোমাদের আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নতুন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।